দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে টানা 48 ঘন্টার হরতাল চলছে, সেই হরতালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের যে অবস্থান, তারা কিন্তু এই মুহূর্তে যারা দাঁড়ানোর চেষ্টা করছে, অটোরিকশা, সিএনজি সহ যে অন্যান্য যানবাহন রয়েছে তাদেরকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আত্মগোপনে থাকা নেতারা ভোট বর্জনের দাবিতে কিন্তু আজ 6 জানুয়ারি সকাল থেকে 8 জানুয়ারি সকাল পর্যন্ত, অর্থাৎ 48 ঘন্টার যে হরতাল কর্মসূচি, সেই হরতাল কর্মসূচি কিন্তু তারা কিন্তু পালন করছেন। তবে আপনাদের জানিয়ে রাখি বিএনপির মাঠের যে কার্যক্রম, তাতে কিন্তু দলটির কোনো নেতাকর্মীর যে সক্রিয় যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না, এবং সকাল থেকে কিন্তু হরতাল পালনে তাদের কোনো কার্যক্রম কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। তবে দলটির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু রয়েছে। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গত 28 অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তালাবদ্ধ রয়েছে, এবং এখন পর্যন্ত অর্থাৎ আগামীকাল যে দ্বাদশ যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু হতে যাচ্ছে, কিন্তু তার আগেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টা কিন্তু খুলে দেওয়া হয়নি। যদিও ডিএমপি কমিশনার বলেছিলেন বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে না, এবং বিএনপির নেতাকর্মীরা বলছিলেন পুলিশ তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু বন্ধ করে রেখেছে। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি বিএনপির নেতারা কিন্তু জানাচ্ছিলেন যে 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পরেও কিন্তু বিএনপির যে চলমান আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রাখবেন, এবং সেক্ষেত্রে সরকারও তাদের যে দমনপীড়ন করছেন বলেই তারা দাবি করছেন। এবং নেতারা বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাগারে থাকা যে নেতারা রয়েছেন, সেই নেতারা জামিনে মুক্তি পেলে তখন হয়তো কার্যালয় খোলা হতে পারে, আর এই কারণে কিন্তু দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু কারাগারে বাইরে যারা রয়েছেন তারা কিন্তু আত্মগোপনে আছেন, এবং কার্যালয় খুললে, তারা যদি খুলতে আসেন তাহলে তারা আশঙ্কা করছেন যে হয়তো তারা গ্রেপ্তার হবেন, এবং সেই আশঙ্কাতে কিন্তু তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু অবস্থান নিচ্ছেন না। হয়তো জামিন পাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হতে পারে।